হিয়া আমার কাছে আছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। করো না, আমি তো তোমায় বিশ্বাস করতে বলছি না। আসল ঘটনাটা সবাই জানে মিস্টার বর্মন। হিয়ার জন্মের পরে আপনি হিয়াকে হরিফেদ হসপিটালে ফেলে রেখে চলে এসেছিলেন। সেখান থেকে চৈতিদি তাকে তুলে আনে, নিজের কাছে রেখে তাকে বড় করে। আজকের বর্ষা সেই হিয়া। হিয়া এবং বর্ষার জন্মের সময়, তারিখ, স্থান, সমস্ত কিছু যে এক সেটাও মিসেস বর্মন কনফার্ম করেছেন। সব কিছু মিলে গেছে মিস্টার বর্মন। হ্যাঁ, মিলবেই তো, সমস্ত কিছু মিলে যাবে, শুধু ওই প্রথমটা ছাড়া। হিয়াকে আমি হোলি ফেথ হসপিটালে ফেলে রেখে আসতে পারি না, কারণ তাতে রতিকান্ত বর্মনের সম্মান নষ্ট হবে। রতিকান্ত বর্মন কি অত কাঁচা কাজ করে? হিয়া জন্মাবার কয়েক ঘন্টার মধ্যে হিয়াকে আমি ওই হসপিটাল থেকে সরিয়ে ফেলি, তারপর একটা ডাস্টবিনে ফেলে দিই, এবং তারপর একটা মৃত শিশু ওই বেবি কটে শুয়ে রাখে। আলপনাও জানলো যে সে একটা মৃত শিশু জন্ম দিয়েছে, তাই তোমার ওই চৈতিদি ওই হাসপাতাল থেকে হিয়াকে কিছুতেই অ্যাডপ্ট করতে পারে না। হিয়াকে যদি আপনি ডাস্টবিনেই ফেলে রেখে থাকেন মিস্টার বর্মন, তাহলে আপনি কি করে দাবি করছেন যে উপযুক্ত জায়গায় উপযুক্তভাবে হিয়াকে আপনি বড় করে তুলছেন? সেটা তো তোমাকে বলতে আমি বাধ্য নই। কারণ আপনি বলতে পারবেন না মিস্টার বর্মন, কারণ আপনি মিথ্যে কথা বলছেন। আপনি যেটা বলছেন সেটা হতে পারে না, সেটা অসম্ভব। রতিকান্ত বর্মনের কাছে সবই সম্ভব। কাবেরী কে সিদ্ধার্থ? কাবেরী আমার অতীত। কিন্তু আজ সেই অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমাকে বারবার আঙুল তুলে বলছে যে আমি একজন খুনি, একজন অপরাধী। যিনি মারা গেছেন তার কেউ, মানে তাকে তুমি চিনতে? যে মারা গেছে তাকে তো আমি চিনি না, কিন্তু কাবেরী ওনার স্ত্রী। আমি আর কাবেরী একসাথে কলেজে পড়তাম শ্যামা। কাবেরী আমার খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, ঘুরে বেড়াতাম, গল্প করতাম। কিন্তু বিশ্বাস করো শ্যামা, বন্ধুত্ব ছাড়া আমার তরফ থেকে আর কিচ্ছু ছিল না। আর কাবেরী আমার বন্ধুত্বকে ভালোবাসা ভেবে ভুল করেছিল। তুই আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। তার মানে তুই আমায় বিয়ে করবি না? সেদিন কি আমি অসহায়ের মতন ওর কাছ থেকে চলে এসেছিলাম শ্যামা? আমি একটা কথা বলতে পারিনি, আর আজও আমি অসহায়। ওকে সান্ত্বনা দেবার মতন একটা শব্দ আমার কাছে নেই শ্যামা। উনি তোমাকে এখনো ভালোবাসেন বুঝি? আমাকে ঘেন্না করে, আমাকে ঘেন্না করে শ্যামা। সেদিন যখন ও আমাকে ভালোবেসে আমার সঙ্গে সংসার বাঁধতে চেয়েছিল, আমি না করেছিলাম। আর আজ
আজ যখন একজনকে ভালোবেসে ও সংসার পাতলো, আমি সেটাকে তছনছ করে দিলাম। কিন্তু এটা তো একটা দুর্ঘটনা, বলো। তুমি জানো, আমি জানি, কিন্তু আমার উপরওয়ালারা তারা আমাকে বিশ্বাস করছে না শ্যামা। তারা আমার বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়েছে। আমি নিশ্চিত ওই বর্ষাই আমাদের হিয়া। সে তো হতেই হবে আপা। দেখো, হোলি ফেথ হাসপাতাল, 16ই জুন, শাল, সবকিছু তো মিলে যাচ্ছে। কিন্তু মঞ্জুরি, মিস্টার বর্মন বারবার আমার কাছে একটাই কথা বলছেন, হিয়ার জন্মের পরে উনি নাকি হোলি ফেথ হসপিটাল থেকে হিয়াকে সরিয়ে দিয়েছিলেন। আপা, তুমি কিছু জানো না? তুমি তো সেদিন মায়ের সঙ্গে ছিলে। না বেটা, ওই একটা দিন রতিকান্ত কিছুতেই আলপনার সঙ্গে আমায় থাকতে দিল না। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, ওরা তখন আলপনাকে লেবার রুমে নিয়ে গেল। রতি জোর করে আমাকে বাড়ি পাঠিয়ে দিল, বলল ঈশিতার খুব জ্বর হয়েছে। আমি বাড়ি ফিরে দেখলাম ঈশিতা সম্পূর্ণ সুস্থ। আবার দৌড়ালাম হাসপাতালে, তখন সব শেষ। মিস্টার বর্মন দাবি করছেন যে উনি হিয়াকে তার জন্মের পরেই হোলি ফেথ হসপিটালের পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু আপা, চৈতি দিদি যে বললেন হোলি ফেথ হাসপাতালের নার্সদের কাছ থেকে বর্ষাকে পেয়েছে, এসব কথা এখন বলে কোনো লাভ আছে বেটা? চৈতিকে ফিরে আসতে দে, তারপর আমরা ইয়াকে নিয়ে কথা বলবো। আপনি ঠিকই বলেছেন আপা, চৈতিদি ফিরে আসলে চৈতিদির কাছ থেকে ওই নার্সদের ঠিকানা জোগাড় করতে হবে। ওদের সঙ্গে যোগাযোগ করতে পারলেই আমরা আসল সত্যিটা জানতে পারব। বলছি কি, এসব আলোচনা থাক এখন বেটা, এখন এসব আলোচনা করো না তোমরা। আলপনার কানে যদি যায় তাহলে। না বাবা, মা কিচ্ছু জানতে পারবে না। আমরা কেউ মাকে কিছু জানতেই দেব না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়াটা না সবচেয়ে কঠিন কাজ, বিশ্বাস করো। একটু স্বার্থ ত্যাগ করলে, একটু নিজের অহংকারকে বিসর্জন দিলে, যদি ভালোবাসার মতো মূল্যবান জিনিস পাও, সেটা কেন করবে না বাবা? নীলের সাথে ঝগড়াটা মিটিয়ে নাও, আমি জানি তোমরা দুজন খুব ভালো থাকবে। আই লাভ ইউ। আমি ভেবেছিলাম যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে, কিন্তু না, আর হারাতে দেব না, কখনো না। হ্যাপি অ্যানিভার্সারি, লাভ ইউ। তুমি দেবজিতের সঙ্গে ফুর্তি করে মাঝরাত্রিতে বাড়ি ফিরবে আর আমি চুপ করে থাকবো? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম। বিন্দুর যে আজকাল কি হয়েছে না, কারোর সাথে ভালোভাবে কথা বলে না, সকলের সাথে খেতেও আসে না। বৌদি, তোমরা কেউ ওকে একটু বোঝাতে পারছো না? ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। যতদিন না শ্বশুরবাড়ির লোকজনদের খোঁজ পাওয়া যাচ্ছে, ততদিনও দুঃখ ঘুচবে না।
শ্বশুর বাড়ি? কিসের শ্বশুর বাড়ি? ন বছর বয়সে বিয়েটা আবার কোনো বিয়ে নাকি? তুই থাম। অগ্নিসাক্ষী করে মন্ত্র পড়ে বিয়ে, তবে হিন্দু ঘরের মেয়ে, ওই বিয়ে কি অত সহজে ভোলা যায়? আপনি ঠিকই বলেছেন মা, বিয়েটা তো বিয়েই, যে বয়সেই হোক না কেন। আর সিঁদুর একবার মেয়েদের মাথায় উঠে গেলে তা কি মুছে দেওয়া যায়? তোমরা কোন যুগে আছো বলতো? ছি 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 ছি, তোমরা জানো না 18 বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম নেই, আইনে চোখে এই বিয়ের কোনো মূল্যই নেই, বিন্দুর বিয়ে হয়নি। তুই চুপ করবি? দুপাতা ইংরেজি পড়ে ফটফট করছে যে, কোনটা বিয়ে কোনটা বিয়ে নয় এটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? ঠাস করে একচল মারি তো। আচ্ছা মা, আপনি এত রাগ করছেন কেন? বাচ্চা মেয়ে বলে ফেলেছে। তুমি থামো তো বৌমা, তুমি জানো না এই এরা ওই উল্টো পাল্টা বুঝিয়ে বিন্দুর মাথাটাকে খাচ্ছে। আর শুনে রাখো, বিন্দুর বিয়ে নিয়ে এই বাড়িতে আর একটা কথাও হবে না, এটাই আমার শেষ কথা। ব্যাস আগে কাবেরী, তুই আবার এসেছিস? আমি অফিশিয়াল ডিউটিতে এসেছি, এই জিনিসগুলো আমি দিতে এসেছি। কি আছে এতে? সেদিনকে মিস্টার গুপ্তা এই জিনিসগুলো ক্যারি করছিলেন। লিখতে খুব ভালোবাসত তো, এরকম কত কলম যে কিনে কিনে জমিয়েছিল। এই ওয়ালেটটা আমিও কি কিনে দিয়েছিলাম, কিন্তু এটা এটা কি? এটা তো ও সঙ্গে করে নিয়ে যায়নি। ওটা হয়তো টুবুর জন্য কিনেছিল। টুবুর জন্য? না, টুবুর জন্য যখনই কিছু নিয়ে আসতো র্যাপারে মুড়ে, টুবু র্যাপার খুলে গিফট বার করতে পছন্দ করে তো, এভাবে ও আনতেই পারে না। এটা ওর না, এটা ওর হতেই পারে না। এটা র্যাপারেই মোড়া ছিল। ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। কিভাবে কিভাবে নষ্ট হয়েছে ব্যাপারটা বল, কি করে নষ্ট হয়েছে ব্যাপারটা? চুপ করে আছিস কেন বল, বলতেই হবে তোকে, চুপ করে আছিস কেন বল, কি করে নষ্ট হয়েছে ব্যাপারটা?
বলতে পারছিস না না, বলার কোনো মুখ নেই তোর সিদ্ধার্থ। কিন্তু আমি বুঝতে পারছি ওই ওই ব্যাপারে রক্তে ছিটে লেগে গেছিল না রে, তুই যে গুলি করেছিলি মানুষটাকে, সে মানুষটার রক্তে পুরো ব্যাপারটা ভিজে গেছিল না বল না, পুরো ব্যাপারটা ভিজে গেছিল। এটা তোমার, হ্যাঁ তুমি নেবে না? না নেবে না, খবরদার। ওটা ওটা নেবে না বাবা। আর এই লোকটাকে খুব ভালো করে চিনে রেখে দাও, এই লোকটাই তোমার বাবাকে মেরে ফেলেছে, এই লোকটা একটা খুনি। তারপরে বুঝলে জগৎ, কথাটা শুনে মেয়েটা থমকে গেল। আর এভাবে একটু একটু করে ওদের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিতে হয়। আমিও সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি যেদিন ওরা সম্পূর্ণভাবে বিশ্বাস করবে যে হিয়ার খোঁজ ওরা পায়নি, হিয়া আমার কাছে আছে। কিন্তু তাতে তো অনেক সময় লাগবে, আমাদের হাতে কি অত সময় আছে? কত সময় আর লাগবে, বড় জোর দু মাস। সামনের মাসে ইলেকশন, আর ইলেকশন জিততে অনেক টাকা দরকার। একবার গদিটা চলে গেলে গদি হাত ছাড়া হবে কেন? এসব অলক্ষণে কথা বলো না তো, মুখ তুলে আমার দিকে একবার তাকাও। ইলেকশনে জিতে তুমি মুখ্যমন্ত্রীর গদিতে বসবে। স্বপ্ন দেখতেও টাকার দরকার হয়, আর এই মুহূর্তে আমার কাছে একদম টাকা নেই। আমি অনেক আশা করেছিলাম আপনার কাছে যে এবার ইলেকশনটা তো অন্তত আপনার টাকাতে আমি পার হয়ে যাব, কিন্তু আপনি নিজেই তো ফেঁসে গেছেন। আজ ফেঁসেছি, কিন্তু কাল হয়তো সব কিছু আমার কাছে ফিরে আসতেও পারে। কি করে সেটাই তো ভাবছি জগৎ, এভাবে তো চলতে দেওয়া যায় না। আরে যুদ্ধে জিততে গেলে তো একটা রসদ লাগে, টাকা আমাকে জোগাড় করতেই হবে। দাদা আপনি পারবেন? জগৎ তুমি আমাকে 7 দিন সময় দাও, টাকা আমি জোগাড় করবই, টাকা আমাকে জোগাড় করতেই হবে।